শুনে নিচ্ছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। আমরা দেখছি যে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর আজকে কলকাতায় এসেছেন, বিমানবন্দরে তিনি তার বক্তব্য রাখলেন। তিনি কিন্তু সেই মন্ত্রী, আমরা ভুলে যাইনি, যিনি বলেছিলেন গলি মারো ড্যাশ 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 দেশকে গদ্দারও কো। ফলে এই তো তার বক্তব্য, সুতরাং এই বক্তব্যের জন্যই তার তো জেলে থাকা উচিত, কিন্তু তিনি জেলের বাইরে। কেন? কারণ তিনি তো বিজেপিতে আছেন, ভারতীয় জনতা পার্টিতে আছেন। আজকে বাংলায় এসে তারা পঞ্চায়েতে সন্ত্রাসের কথা বলছেন। সন্ত্রাস তো আপনার পার্টি করেছে, আপনার পার্টি সন্ত্রাস করেছে, তার ভিডিও তৈরি করেছে, সন্ত্রাসের প্রচার করেছে, প্রসার করেছে। আপনারাই তো বলছিলেন যে এখানকার যে নির্বাচিত সরকার তাকে নাকি উল্টে দেবেন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উল্টে দেবেন, এখানে নাকি রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত, এই তো আপনাদের সমস্ত ভবিষ্যৎবাণী আপনারা করছেন। কিন্তু কেন আপনারা মণিপুর যাচ্ছেন না, এই প্রশ্নের জবাব দেবেন তো। অনুরাগ ঠাকুর, আপনি কেন বাংলায় এসেছেন? আপনি তো মণিপুর যাবেন, ভারতীয় জনতা পার্টির এমপিরা আসবেন এখানে ফ্যাক্ট ফাইন্ডিং এ, ফ্যাক্ট ফাইন্ডিং করবেন না মণিপুরে কি হলো? ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে পার্লামেন্ট খোলা লোকসভা রাজ্যসভায় তিনি তার বক্তব্য রাখছেন না, এটা হতে পারে নাকি? এভাবে চলতে পারে নাকি? ইন্ডিয়া অ্যালায়েন্স, তারা কিন্তু তাদের প্রতিনিধি দল আজ এবং কাল তারা থাকবেন মণিপুরে, তারা পৌঁছে যাচ্ছে, আপনারা পৌঁছলেন না, এই প্রশ্নের জবাব দিতে হবে।